মোদি পদবী অবমাননা মামলায় সাজা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 23 মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে। এরপর দায়রা আদালত ও গুজরাট হাইকোর্ট বহাল রাখে। এবার শীর্ষ আদালতে আবেদন করলেন রাহুল গান্ধী। 2 বছরের জেলের সাজায় স্থগিতাদেশ চেয়ে গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। গত 7 জুলাই শুনানিতে সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শনিবার রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন করেছেন।